আসসালামু আলাইকুম, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি দেখার জন্য। সামনে আসছে ভাদ্র মাস, আর ভাদ্র মাসের একটি সুস্বাদু ফল হলো তাল। হ্যাঁ, তাল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়, তালের বড়া পিঠা, পাটিসাপটা পিঠা, বিবিয়ানা পিঠা। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের কেক। এতটাই মজার হয় এই কেকটা, আপনারা একবার বাসায় বানিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইজি এবং খুবই মজার একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তালের কেকটা তৈরি করি। আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি আমি দুটা ডিম, অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ডিম দুটোকে ভালো করে বিট করে নিচ্ছি। এখন আমি চিনি অ্যাড করব, আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিব। আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিবেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিলাম। আর অবশ্যই একবারে দিবেন না, অল্প অল্প করে বিট করতে থাকবো আর অল্প অল্প করে চিনি দিব। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিলাম, আর তেলটাও আমি অল্প অল্প দিব আর বিট করতে থাকবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প, আর এই তালটা কিন্তু আমি গত বছরের ফ্রোজেন করা তাল। আমি তালটাকে রস ছেঁকে নিয়ে চিনির সাহায্যে আমি জাল করে আমি অল্প করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। সেই তালের পাল্পটা দিয়েই আমি আজকে তালের কেক তৈরি করে দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর একটু সামান্য কালার দিয়ে দিব। আমি এখানে ইয়েলো ফুড কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যে একটুখানি কালার ইউজ করলাম। এখন ভালো করে বিট করে নিব। বিট করা শেষ, আমি এখন ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখন চেলে নিব। এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা 1 টিস্পুন করে, ভালোমতো চেলে নিব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, খুব তাড়াফুড়া করবেন না, তাহলে যে বিট করেছিলাম সেটা ফর্মটা নষ্ট হয়ে যাবে। তা আমার কিন্তু ব্যাটারটা মেশানো হয়ে গেছে, এখন আমি মোল্ডে নিব। আমি এরকম একটা গোল রাউন্ডের একটা মোল্ড নিয়েছি, সেটা আমি তেল ব্রাশ করে নিচে কাগজ বিছিয়ে দিয়েছি। এখন আমি যে ব্যাটারটা রেডি করেছি সেটা ঢেলে দিব এখানে, একটু হালকা একটু বাড়ি দিয়ে দিব। আর ওদিক থেকে কিন্তু আমি আজকের কেকটা কিন্তু চুলায় তৈরি করব। তো আমি একটা বড় হাঁড়ি দিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি, আর উপর থেকে আমি একটু সাজিয়ে দিলাম নারকেল কুচি। আপনারা চাইলে বাদামও দিতে পারেন, আবার চাইলে এই নারকেল কুচিটা কিন্তু ব্যাটারের সাহায্যে মিশিয়েও দিতে পারেন। এই তো আমি কিন্তু হাঁড়িতে বসাবো, তো আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর 5 মিনিটের জন্য প্রিহিট করা আছে। এখন আমি মোল্ডটা ভিতরে দিয়ে দিব কেকের, দিয়ে আমি অল্প আছে একেবারেই লো আছে দিয়ে আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত বেক করব। ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর। তা আমি এখন কেকটাকে চেক করব, এরকম একটা কাঠির সাহায্যে কিন্তু আমি এখন চেক করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কাঠিটা কিন্তু ক্লিন বের হয়ে গেছে, তার মানে কেকটা সব দিক থেকে হয়েছে। এখন আমি কেকটাকে ঠান্ডা করে নিব, অবশ্যই কেকটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন। এই তো আমি এখন মোল্ড আউট করব, আর সাইড দিয়ে একটু ছুরির সাহায্যে একটু আলগা করে নিচ্ছি। আমার কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সব দিক থেকে ভালো হয়েছে, এমনকি স্পঞ্জও হয়েছে। এই তো দেখিয়ে দিচ্ছি আমি কেকটা, আর কেকটা দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা কেমন হলো। কেকের ভেতরটা কিন্তু খুবই সফট হয়েছে,
দেখলেন তো খুবই কম সময়ে ঝটপটভাবে কিন্তু মজাদার এই তালের পিঠাটা তৈরি হয়ে গেল। যেহেতু সামনে আমাদের ভাদ্র মাস আসছে আর সিজনাল ফল দিয়ে এরকম একটা কেক হবে না তাই কি কখনো হয়, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর বাচ্চারা তো এইভাবে যদি তাল খাওয়ানো যায়, এমনিতে বাচ্চারা তাল খেতে চায় না, যদি তালের কেক বানিয়ে খাওয়ানো যায় তাহলে তো এটা মজা করে খেয়ে নেবে। আর আসলে এটা খুবই টেস্টি হয়েছে, আমি চাইবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, কারণ তাল দিয়ে অনেক রকমের রেসিপি হয়, কিন্তু এই যে তালের কেকটা আমি তৈরি করে দেখিয়েছি এটা কিন্তু একেবারেই সহজভাবে তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। শুরু থেকে এই পর্যন্ত ভাই বোনদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো, তারা আমার চ্যানেলের পাশে আছেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।